হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার এই সর্ষে ইলিশ। আর ইলিশের যত আইটেম আছে তার মধ্যে এই সর্ষে ইলিশটাই কিন্তু আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি মজার একটি আইটেম। রেসিপিটি আমি অনেক সহজ করে দেখিয়েছি, চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি, তবে মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন আমি বাংলাদেশের বাইরে থাকি, তো আমার এখানে আমি এরকম ফ্রোজেন আকারে মাছ পেয়ে থাকি। তো মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি। সরিষা ইলিশ রান্নার জন্য আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে বাদামি রঙের বা কালো যে সরিষাটা সেটাও নিতে পারেন। আর সরিষা আগে থেকে এভাবে ভিজিয়ে রাখলে রান্নার পরে এটা আর তিতা হয়ে যায় না। মাছগুলো নর্মাল পানিতে প্রায় 10 মিনিটের মতো এইভাবে ভিজিয়ে রাখার পরে এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মাছগুলো একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু এই আঁশ তুলে নেওয়া বা মাছটা পরিষ্কার করতে একটু সুবিধা হয়। নরম হয়ে গেলে মাছটা পরিষ্কার করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সরিষাগুলো 15-20 মিনিট ভেজানোর পরে এখন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ধরনের একটা গ্রাইন্ডারে সরিষাগুলো পেস্ট করে নিব। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর সামান্য কিছুটা পানি দিয়ে এই সরিষাটাকে আমি খুব মিহি একটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখতে এরকম হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি সরিষা ইলিশটা রান্না করব সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে সরিষা ইলিশের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্ট। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টের পরিবর্তে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজের পেস্টটা দিলে গ্রেভিটা বেশ ঘন হয়। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য কিছুটা আদা রসুন বাটা। আমি যেহেতু ফ্রোজেন ইলিশ দিয়ে রান্না করছি সেজন্য এই আদা রসুন বাটাটা দিলাম। আপনারা ফ্রেশ ইলিশ দিয়ে করলে এই আদা রসুন বাটা দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি এখানে কিছুটা হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিব কয়েক মিনিটের জন্য। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো মশলাটা বেশ ভালো করে ভুনে নেওয়ার পরে এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সরিষা আর মরিচের পেস্ট, আর দিব এখানে সাথে কিছুটা পানি। সরিষা বাটার আগে যদি সরিষাটাকে ভিজিয়ে রাখা হয় এবং সরিষা বাটা বা পেস্ট করার সময় যদি এর সাথে কাঁচামরিচ দিয়ে তারপর পেস্ট করা হয় তাহলেও কিন্তু সরিষাটা রান্নার পরে আর তিতা হয়ে যায় না। এছাড়াও সরিষাটা যদি নতুন সরিষা হয় সেক্ষেত্রেও কিন্তু সরিষা তিতা লাগে না। তো আমি আরও কিছুটা পানি দিয়ে এই মশলার সাথে সরিষাটাকে 2-3 মিনিটের মতো ভুনে নিচ্ছি। 2-3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো। এরপর আমি মাছের উপর দিয়ে মশলাটাও এইভাবে দিয়ে দিচ্ছি, আর চুলার হিটটা এই অবস্থায় আছে মিডিয়াম টু লোতে। এবার আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এক একটা সাইড আমি 2 মিনিট করে রান্না করে নিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখন মাছগুলো খুব সাবধানে উল্টে দিব। মাছগুলো যেহেতু অনেক নরম সেজন্য একটু সাবধানে এই মাছগুলো উল্টে দিতে হবে, আর এই অবস্থায় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে ফ্রাই প্যানের হাতলটা ধরে মাছটাকে একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু বেশি উল্টানো বা নাড়াচাড়া করা যাবে না, এভাবে হাতলটা ধরে নাড়িয়ে দিলেই হবে। মাছগুলো প্রায় 4 মিনিটের মতো এই পাশ ওপাশ যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। খুবই সামান্য কিছুটা পানি দিয়েছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব বলক আসার জন্য। বলক চলে আসলে এখন আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে আরেকবারের জন্য উল্টে দেব খুবই সাবধানে। আর সরিষা ইলিশে নর্মালি গ্রেভিটা কিন্তু অনেক ঘন থাকে, তারপরেও আপনারা যদি আরেকটু ঝোল চান তাহলে পানিটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি পানি দিলে সরিষা ইলিশটা খেতে অতটা ভালো লাগে না। উল্টে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। আর ইলিশ মাছ হতে খুব বেশি একটা সময় কিন্তু লাগে না। তো মাঝখানে আমি একবার একটু এভাবে হাতলটা ধরে দুলিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা নিচে লেগে না যায়।
কয়েক মিনিট পরে সরিষা ইলিশটা যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই সরিষা ইলিশটা খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা বাসায় এভাবে করে দেখতে পারেন। আজকের এই রেসিপি দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলে যাবেন না। আর ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।